মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, জন্ম 16 ফেব্রুয়ারি 1941, বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ইমাজউদ্দিন প্রামাণিক 12 জানুয়ারি 2014 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং 13 জানুয়ারি 2014 তারিখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। জন্ম ও প্রাথমিক জীবন। ইমাজউদ্দিন প্রামাণিকের জন্ম 1941 সালে 16 ফেব্রুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামে। তার পিতা হযরতুল্লাহ প্রামাণিক এবং মাতা তুলা বেগম। তিনি তার পিতামাতার কনিষ্ঠ সন্তান। শিক্ষাজীবন। ইমাজউদ্দিন প্রামাণিক 1948 সালে মান্দা উপজেলার চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন। তারপর তিনি 1961 সালে নওগাঁ BMC কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং 1965 সালে নওগাঁ ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করলেও আর্থিক সংকটের কারণে পিতার MA পাস করার স্বপ্ন বা আশা তার পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। রাজনৈতিক জীবন। 1952 সালে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ভাষা আন্দোলনে যোগদান করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দিয়ে স্থানীয় জোতবাজার হাটে মিছিল করেন। পরবর্তীতে নওগাঁ ডিগ্রি কলেজে অধ্যয়নকালীন তিনি বাংলাদেশে ছাত্রলীগের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং 1963 থেকে 1964 শিক্ষাবর্ষে কলেজ ছাত্র সংসদের VP নির্বাচিত হন। 1971 সালে স্বাধীনতা আন্দোলনের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী ও প্রবাসী সরকার ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প, অপারেশন ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পগুলোতে অবস্থানকারী বাঙালিদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের জন্য তার উপর দায়িত্ব প্রদান করলে তিনি অত্যন্ত সফলতার সাথে এই দায়িত্ব পালন করেন। 1970 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ইমাজউদ্দিন প্রামাণিক বিপুল ভোটে জয়ী হন। পরে 1973 সালে প্রথম সংসদ, 1979 সালে দ্বিতীয় সংসদ, 1986 সালে তৃতীয় সংসদ, 2008 সালে নবম সংসদ এবং সর্বশেষ 2014 সালে দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি 1989 সালে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন প্রথম সংসদ ভেঙে যায় তখন তিনি নিজ এলাকায় গিয়ে প্রথমে পাটের ব্যবসা এবং পরে কাপড়ের দোকানদারি করে জীবিকা নির্বাহ করতেন এবং তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেন। শিক্ষাক্ষেত্রে অবদান। তিনি এখন পর্যন্ত তার নির্বাচনী এলাকা নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মধ্যে মান্দা মুমিন শাহিন ডিগ্রি কলেজ, উত্তরা ডিগ্রি কলেজ, মান্দা চকুয়ালি ডিগ্রি কলেজ, গোডগাড়ি শহীদ মামুন স্কুল অ্যান্ড কলেজ, মান্দা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ, কালিকাপুর চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, মান্দা পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর আলী মাদ্রাসা অন্যতম। ব্যক্তিগত জীবন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং 2 পুত্র ও কন্যা সন্তানের জনক ইমাজউদ্দিন প্রামাণিক। তার প্রথম সন্তান মাহমুদা আক্তার মুক্তি এবং দ্বিতীয় সন্তান শেফায়েত জামিল সৌরভ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তৃতীয় সন্তান মোহাম্মদ সুজাউদ্দৌলা বিপ্লব এবং চতুর্থ সন্তান নাসরিন সাবিহা আক্তার বানু বর্তমান বাংলাদেশেই বসবাস করছেন। প্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের রাজনৈতিক বিষয়ের কোনো অজানা তথ্য যদি আপনার জানা থাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।